हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दुर्गा रान्ना घर। आमी सुतपा आज के तुम्हारे काछे नतुन एक रेसिपी निये हाजिर हो गेछि। आज के रेसिपिटा खूब चटजल्दी एवं इजिली तुम्हारा बनिए फेलते पारबे एवं गरम भातेर साथे खूब एटा भालो लागबे। आमार भिडियोगुलो जदि तुम्हारे भालो लेगे थाके ताहले अवश्यई तुम्हारा लाइक करो, शेयर करो एवं सबसक्राइब करो एवं पाशे थाका बेल आइकनटा अवश्यई प्रेस करो जाते आमार नतुन नतुन नोटिफिकेशनसगुलो तुम्हारे काछे खूब ताड़ाताड़ि पौंछे जाए। चलो ताहले देखा जाक आज के रेसिपिटा आमी किभाबे बानाबो। 8 থেকে 10টা মতো ফ্রেশ বড় বড় সাইজের পটল আমি এখানে নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পটলের গাটা সুন্দরভাবে একটু ভালো করে ছুরি দিয়ে চিড়ে নিতে হবে। 1/2 টেবিল স্পুন আমি সল্ট এখানে অ্যাড করলাম। 1/2 টেবিল স্পুন হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পটলগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেচ্ছি। মশলাগুলো দিয়ে আমি ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো আমি একটু পটলগুলোকে রেস্টে দেব। তারপরে আমি বাকি প্রিপারেশনটা তৈরি করব। আমি এখানে 1 চামচ সর্ষে পাউডার নিয়েছি। এটাকে আমি সামান্য পরিমাণ গরম জলে আর অল্প একটু নুন দিয়ে 5-10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার আমি একটা মিক্সিং বোলে 2 টেবিল স্পুন পোস্ত দানা নিয়ে নেব। পোস্তটাকে আমি একবার মিক্সিং বোলে একবার গ্রাইন্ড করে নেব। এবার আমি গ্রাইন্ড করা পোস্তর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম জল অ্যাড করব। এবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম মিক্সিং বোলের। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। পোস্ত পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। পটলগুলো ভাজতে আমার মোটামুটি 15-20 মিনিট মতো টাইম লাগবে। লো ফ্লেমে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোতে হালকা লালচে কালার ধরতে শুরু করেছে। আর কিছুক্ষণ ভাজার পর এবার আমি এগুলোকে তুলে নেব। পটলগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। পটলগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্সে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সর্ষে আর পোস্ত বাটাটা এবার আমি ঢেলে দেব। এর মধ্যে আমি আগে থেকেই নুনটাকে অ্যাড করে রেখেছিলাম, তাই আমি আর এই পটলের মধ্যে আমি আর নুন অ্যাড করব না। এর মধ্যে আমি এবারে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো
আমি সরষের তেল উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার টিফিন বক্সটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াতে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ভারী কিছু দিয়ে একটা চাপা দিয়ে দেব। 15 মিনিট মতো আমি ভাপাটাকে হতে দেব। 15 মিনিট পর আমি এবারে একটু ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা আমি খুলে নিলাম। পটল ভাপাটা আমার রেডি হয়ে গেছে, দেখতে ঠিক এরকম লাগছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। পটল পোস্ত ভাপাটা আমার রেডি, এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। ভিডিও শেষ করে আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকের পটল পোস্ত ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং যারা আমার নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নেক্সট ডে অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা, বাই বাই।